1971 সাল, রামু মিয়ার বয়স তখন 12 বছর। সেই সময় বাবা ভোলা মেকারের হাত ধরে দোকানে আসেন। বাবার কাছে তালা চাবি তৈরির কাজে হাতে খড়ি তার। রামু মিয়ার বাবা ভোলা মেকার ব্যবহার এবং কাজের দক্ষতার কারণে বেশ জনপ্রিয় ছিলেন। স্বাধীনতা পূর্ব সময়ে তার দোকান ছিল গাইবান্ধা শহরের পার্ক রোডে। বাবার মৃত্যুর পর রামু মিয়াও পার্ক মোড়েই বসতেন। পৌরসভার নোটিশের কারণে বর্তমানে শহরের শনি মন্দির সড়কের মহিলা কলেজের প্রাচীর ঘেঁষা ড্রেনের ওপর টং তৈরি করে সেখানেই ব্যবসা করছেন। সমস্যা ভেদে একটি তালা ঠিক করতে 50 থেকে 100 টাকা নেন তিনি, আর 80 টাকা থেকে 120 টাকা নেন প্রতিটি নকল চাবি তৈরি করতে। রামু মিয়ার 7 মেয়ে, 1 ছেলে। নষ্ট তালা ঠিক করার পাশাপাশি চাবি হারিয়ে ফেলা ক্রেতাদের তৈরি করে দেন নতুন চাবি। এভাবেই 50 বছর ধরে তালা চাবির কাজ করছেন রামু মিয়া। অনেক ভালো মানুষ দীর্ঘদিন থেকে এখানে ব্যবসা করে, তালা চাবি ভালো করে দেয়, মোটামুটি কম টাকায় ভালো করে দেয় এবং অনেক ভালো মানের সার্ভিস দেয়। দীর্ঘদিন থেকে আসে মেকার সাহেব, খুব ভালো মানুষ। এখানে আসে মানুষের উড়া তালা চাবি, আবার দোকানপাট দাবি দাবি হারায়, সব কিছু হারায়, কাদা কাদা আসে, লোক আসে খবর দিয়ে দিয়ে চলে যায়। যখন আমাদের প্রয়োজন হয় পাশে পাওয়া যায়, বা যখনই দরকার পড়ে আমরা আসে নিয়ে যাই। আমাদের খুব মানে ভালো লোক আর কি, যখনই দরকার পড়ে আমাদের পাশে পাই, এটাই আমরা নিয়ে যাই। অল্প রেটে সে কাজ করে, এটাই লোকটা ভালো। তিনি বলেন, আগে প্রতিটি বাড়িতেই সাধারণ তালা চাবির ব্যবহার ছিল, এই কাজের লোক কম থাকায় তার কদর ছিল। এখন অনেক ডিজিটাল তালা বের হয়েছে, তাই কমে গেছে এসব সাধারণ তালার কাজ। আগে প্রতিদিন এই কাজ করে 1000 থেকে 1500 টাকা আয় হতো, বর্তমানে আয় কমে অর্ধেকে নেমে এসেছে। এখন সকাল থেকে রাত পর্যন্ত একটানা কাজ করে আয় হয় 500 থেকে 700 টাকা। এই টাকা দিয়ে এত বড় পরিবারের ব্যয়ভার মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। রামু মিয়া একটি স্থায়ী দোকানের জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন। কাজ করি মনে করো 50 বছর, এটাই করি আমি। আমার বাবু করছে, আমি কাজ শিখছি বাপের কাছ থেকে। আমার বাপের কাম করছে, আমি বাপের কাছে বসে বসে শিখছি এসি কাম। বাপ তো আসলে নাম করা মানুষ, বাপের যে করছে কাম আমারও করে অনেক এই কাম, তাছাড়া অন্য কোনো কাম করলে হয় 300-400 টাকা কামই হয়। একটা বালে স্থায়ী দোকান থাকলে একটা ভালোভাবে করি, তার বালে হয় তো কাজ কাম কম হয়। গাইবান্ধা সদর সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন শাহ বলেন, রামু মিয়ার মতো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য তাদের বিভিন্ন রকম প্রকল্প চলমান রয়েছে। রামু মেকারের বিষয়টি তার জানা ছিল না, বলেন তাকে দ্রুতই প্রকল্পের আওতায় আনা হবে। আমরা রামু মিয়ার পরিবার বা তাকে ভিজিট করব, করার পর আসলে যদি এই ভাষা কার্যক্রমের উপযোগী হয় তাহলে তাকে সেখানে অন্তর্ভুক্ত করব, আর যদি না হয় সে কর্মঠ হয়, সে যাতে ভালোভাবে তার এই ব্যবসাটি চালিয়ে যেতে পারে, তখন আমরা তাদেরকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে, আমাদেরকে স্বল্প পরিমাণ ক্ষুদ্র ঋণ দেওয়া হয় সুদমুক্ত, সেটার মাধ্যমে তার এই ব্যবসাটাকে আরো বৃদ্ধি করার জন্য আমরা সহায়তা করতে পারি। গাইবান্ধা থেকে মাসুম লুমিনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingbd.com।